স্বাগত জানাই সুরজিৎ একাডেমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটে। চালু হয়ে গেছে সিআরসিএ সাহারা রিফান্ড পোর্টাল। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন যে আপনারা যারা সাহারাতে টাকা রেখেছিলেন আপনাদের কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার জন্য সিআরসিএ সাহারা পোর্টাল কেন্দ্র সরকার থেকে উদ্যোগ নিয়ে এই পোর্টালটি চালু করা হয়েছে, আপনারা যাতে টাকা ফেরত পান। নিশ্চয়ই আপনারা আপনাদের আনন্দ হচ্ছে, প্রার্থনা করি, আমি নিজেও প্রার্থনা করি আপনারা আপনাদের কষ্টের টাকা ফেরত পান। কিন্তু এখানে আমার একটি বক্তব্য, যদি আপনারা সঠিক প্রসেস না জানেন যে কিভাবে আপনারা টাকা ফেরত পাবেন, এটি যদি না জানেন আর এগুলো না জেনে যদি আপনারা অ্যাপ্লিকেশনটি করে ফেলেন এবং সেটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন আর দ্বিতীয়বার কারেকশন করার কোনো সুযোগ পাবেন না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটি মন দিয়ে দেখুন, তারপরে আবেদন করবেন। আপনাদেরকে সরাসরি আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব, যেখান থেকে আপনারা আবেদন করবেন এবং যে পোর্টালের মাধ্যমে আপনারা টাকা ফেরত পাবেন। আমি কিন্তু কোনো আমার নিজস্ব কথা বলবো না, আপনাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত নির্দেশিকা বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। আপনারা এটা দেখবেন, বুঝবেন, তারপরে আবেদন করবেন, এটি আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি। চলুন, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সিআরসিএ সাহারা রিফান্ড পোর্টালে চলে এসেছি। ঠিক এই জায়গাটিতে দেখুন, এই ডান দিকে এফ এ কিউ যে অপশানটি রয়েছে, এই এফ এ কিউ অপশানের মধ্যে আমি চলে আসছি। এখান থেকেই আপনাদেরকে সমস্ত প্রশ্নের খুঁটিনাটি উত্তর আমি দেব, আপনারা সেটাই মন দিয়ে দেখবেন। তবে শুরু করার আগে আপনাদের প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট, ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সমস্ত নোটিফিকেশান, এই ধরনের ইনফরমেটিভ নোটিফিকেশান আপনারা সবার প্রথম পেয়ে যান। আপনারা দেখুন এখানে তিন নম্বর যে অপশানটি রয়েছে, তিন নম্বর এখানে যে এফএকিউ আমি খুলেছি, এফএকিউ যে অপশানটি আমি ক্লিক করে খুললাম, এখানে তিন নম্বরে বলা হচ্ছে যেটি, যে যারা যারা সাহারা কোম্পানির এই চারটি সোসাইটিতে টাকা রেখেছিলেন তারাই কিন্তু এই টাকা ফেরত পাওয়ার জন্য এলিজিবল। এখানে পরিষ্কার করে লিখে দেওয়া হচ্ছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বলা হচ্ছে, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড কলকাতা, দুই বলা হচ্ছে সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড লখনৌ, তিনে বলা হচ্ছে সাহারিয়ান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড ভূপাল, এবং চার নম্বরে বলা হচ্ছে স্টার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড হায়দ্রাবাদ। এই চারটি সোসাইটিতে যারা টাকা ডিপোজিট করেছিলেন শুধুমাত্র তারাই এই টাকা ফেরত পাওয়ার জন্য এলিজিবল, এটা কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে। এই চারটি ছাড়া, এই চারটি সোসাইটি ছাড়া আরও আদার সোসাইটি রয়েছে এই সাহারা কোম্পানির, তারা কিন্তু এই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না, আপনারা এখানে পরিষ্কার জেনে নিলেন। এবারে চলে আসি চার নম্বরে, এখানে বলা হচ্ছে যে কারা কারা টাকা ফেরত পাবেন। আপনারা এই চারটি সোসাইটিতে টাকা রেখেছেন এটা ঠিকই, কিন্তু টাকা রাখলেই যে টাকা ফেরত পাবেন তা নয়। এখানে একটি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে যারা 22 মার্চ 2022 অর্থাৎ 22 মার্চ 2022 আগে যারা টাকা ডিপোজিট করেছিলেন এবং যাদের এই ডেটের আগে ম্যাচুরিটি হয়ে গেছে তারাই কিন্তু শুধুমাত্র এই তিনটি সোসাইটিতে আবেদন করতে পারবেন, এবং যাদের 29 মার্চ 2023 আগে টাকা ডিপোজিট এবং ম্যাচুরিটি হয়েছে তারা কিন্তু এই স্টার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে আপনারা কিন্তু টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। আমাকে অনেক দাদাভাই এসএমএস করেছিলেন যে আমরা কি সবাই এই সাহারা কোম্পানির টাকা ফেরত পাবো, আমি বলবো যে না, যারা এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করবেন এবং তারাই টাকা ফেরত পাবেন। এই ক্রাইটেরিয়ার বাইরে যদি আপনি থাকেন আর আবেদন করেন তাহলে কিন্তু আপনি টাকা ফেরত পাবেন না, এখানে কিন্তু পরিষ্কার করে এখানে বলে দেওয়া হয়েছে। এবারে চলে আসবো নেক্সট পয়েন্টে, এখানে একটি প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই রয়েছে বা আপনাদের মধ্যে
এই প্রশ্নটা নিয়ে আপনারা অনেকেই অনেককেই হয়তো জিজ্ঞাসা করেছেন, আমি এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেব। প্রশ্নটা হচ্ছে যে এই টাকা আপনারা কবে ফেরত পাবেন? আপনারা অনলাইন করলেন কিন্তু টাকা ফেরত পাবেন কিভাবে বা কবে এই টাকা ফেরত পাবেন, এই বিষয়ে কিন্তু 25 নম্বর পয়েন্টে খুব ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটি যখন আপনি সাকসেসফুলি সাবমিশন করবেন তার ঠিক 30 দিনের মধ্যে, আপনি যেদিন অ্যাপ্লিকেশনটি করলেন সাকসেসফুলভাবে তার 30 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাহারা কোম্পানি নিজে ভেরিফিকেশন করে দেখবে যে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক আছে কিনা। যদি আপনার অ্যাপ্লিকেশন এবং আপনার সমস্ত ডকুমেন্ট সঠিক থাকে তাহলে 30 দিন পরে, 30 দিন পরে এই সাহারা কোম্পানি CRCS কে ফরওয়ার্ড করবে আপনার অ্যাপ্লিকেশনটি। CRCS স্বয়ং এই 30 দিন পরে 15 দিন পর্যন্ত, নেক্সট 15 দিন অর্থাৎ 30 থেকে কাউন্ট হয়ে আবার 31 থেকে শুরু হচ্ছে 45 দিন পর্যন্ত, 30 থেকে 15 দিন, টোটাল 30 এবং 15 মিলিয়ে 45 দিন, এই 45 দিন ধরে কিন্তু আপনার ভেরিফিকেশান চলবে। অর্থাৎ 30 দিন সাহারা নিজে ভেরিফাই করার পরে যদি মনে করে যে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিক, সেটা CRCS এর কাছে ট্রান্সফার করবে। CRCS সেটিকে 15 দিন ভেরিফিকেশান করবে, 15 দিনের মধ্যে ভেরিফিকেশান করবে। টোটাল এই 45 দিন আপনার লাগবে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফিকেশানের জন্য। এই 45 দিন পরে যখন আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশান প্রসিডিওর সঠিক যদি থাকে তাহলে কিন্তু আপনারা আপনার এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হবে এবং আপনি আপনার SMS এবং ইমেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি সঠিক এবং আপনি টাকা ফেরত পাচ্ছেন। অনেকে বলছে যে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হওয়ার পরে 45 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা ভুল শুনছেন বা আপনি যদি জেনে থাকেন এটা ভুল। এখানে বলা হচ্ছে যে 45 দিন পরে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে, সেটা 46 নম্বর দিন হতে পারে, আরও তার থেকে 15 দিন বেশি হতে পারে, 1 মাস বেশি হতে পারে, তবে আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে। যে অ্যাকাউন্টে আপনার আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এখানে কিন্তু আপনাকে অনলাইন করার সময় কোনো অ্যাকাউন্ট নাম্বার সাবমিট করতে হবে না, আধার রিলেটেড আপনার অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে। 45 দিন পরে কিন্তু টাকাটা ঢুকবে, আপনি এটা ভালো করে বুঝে নিন। এবারে আমরা চলে আসব কোয়ারিজ। আপনার মনের মধ্যে যারা টাকা রেখেছিলেন সাহারাতে, আমি জানি যে আপনাদের প্রত্যেকের মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এবং নানান লোকজন আপনাদেরকে কনফিউজ করছে, নানান মতামত আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনছেন। আপনারা কোথাও কান দেবেন না, আপনারা আমি যে সিস্টেম আপনাদেরকে বলছি, আপনারা এই অফিসিয়াল পোর্টালে এসে আমি যেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্বয়ং নিজেরা, আপনারা সবাই শিক্ষিত, সবাই স্মার্টফোন ইউজার, সবার বাড়িতে কম বেশি ল্যাপটপ কম্পিউটার রয়েছে, আপনারা নিজেরা এটাকে দেখুন এবং বুঝুন, গুজবে কান দেবেন না। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এই 4টি সোসাইটির জন্য যে টাকা আপনারা রেখেছিলেন সোসাইটিতে, আপনারা আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে আপনারা অফিসিয়াল টাইমে এই টোল ফ্রি নাম্বার, 2টো টোল ফ্রি নাম্বার আপনাদের জন্য দেওয়া হয়েছে, আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের কোয়ারিগুলি আপনারা জেনে নিতে পারেন। হয়তো আপনারা এক চান্সে ফোনে পাবেন না, তবে ট্রাই করতে হবে, ট্রাই করলে অবশ্যই আপনাদের ফোন ধরবে। আপনারা কিন্তু এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলোকে জিজ্ঞাসা করতে পারেন এবং তার সলিউশন পেয়ে যাবেন। এরপরে আসবো, আপনারা 45 দিন হয়ে গেল আপনার অ্যাপ্লিকেশানটি, আপনি অ্যাপ্লিকেশান করলেন এবং আপনার অ্যাপ্লিকেশান ডেট থেকে 45 দিন পেরিয়ে গেছে, আপনার মোবাইলে কোনো SMS কিংবা মেলে কোনো মেল আসেনি, আপনি টেনশনে আছেন যে আমার অ্যাপ্লিকেশানটি কি সঠিকভাবে ভেরিফাই হয়েছে না বাতিল হলো, এটা কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। আপনাদেরকে আমি রেকমেন্ড করব এবং এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 45 দিন পরে কিন্তু আপনারা আপনাদের যে সাহারা অফিস রয়েছে, নিয়ারেস্ট সাহারা অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে কিন্তু আপনারা খোঁজ নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাইড হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কি না, না বাতিল হয়ে গেল। আপনার কিন্তু আফটার 45 ডেজ, আপনি 45 দিন পরে আপনি সাহারা অফিসে গিয়ে এটি খোঁজ নিতে পারেন।
আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন যে মূল বিষয়গুলি কি কি, যেসব প্রশ্ন সবার মনের মধ্যে রয়েছে। আমাকেও অনেক দাদা ভাই দিদিরা যারা এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছে। আমি তাদেরকে সরাসরি পোর্টাল থেকে দেখিয়ে দিয়েছি। আমি আমার নিজের তৈরি করা কথা বলি না, আমি একদম সরকারি যে গভর্নমেন্ট যে পোর্টাল রয়েছে সে পোর্টাল থেকে তাদেরকে দেখিয়েছি এবং তারা নিজেরা দেখে বিশ্বাস করেছেন। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করব, আপনারা অবশ্যই এই পোর্টাল দেখে নেবেন। এবং এখানে আরেকটি বিষয়, আপনারা যখন অনলাইন করবেন অবশ্যই, এখানে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে কিন্তু এই পোর্টালটি খুব জ্যাম অবস্থায় রয়েছে। আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, অনেকক্ষণ ট্রাই করে করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, আপনাদের কষ্ট হতে পারে। তবে আপনারা কষ্ট করে অ্যাপ্লিকেশন করুন, এই টাকা ফেরত পান, এটা আমি চাইবো। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আপনাদের অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার লিঙ্ক করে রাখবেন এবং আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করে রাখবেন। যদি এটা না থাকে তাহলে আগে আপনি আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক করুন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করুন, তারপরে অ্যাপ্লিকেশন করুন। আপনারা কিন্তু এগুলো না থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বা ধরুন আপনার আধারে মোবাইল লিঙ্ক রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল লিঙ্ক, আপনার আধার লিঙ্ক নেই, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সমস্ত কিছু করলেন, ভেরিফিকেশন হলো, অ্যাপ্রুভ হলো, সব হলো, কিন্তু আপনারা টাকা পাবেন না। তাই অবশ্যই এই দুটো দিকে আপনারা খেয়াল রাখবেন যে আধারে মোবাইল লিঙ্ক এবং আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, এই দুটো যেন অবশ্যই থাকে, তবে কিন্তু আপনারা আপনাদের এই কষ্টের টাকা ফেরত পাবেন। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমি আবারও বলছি, প্রার্থনা করি আপনাদের পরিশ্রমের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।